55 ঘন্টা পার, এখনো চলছে বাগরি মার্কেট। নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে দমকল। এরই মধ্যে ভেঙে পড়তে শুরু করেছে বাগরি মার্কেটের বিভিন্ন অংশ। গতকাল রাতে ক্যানিং স্ট্রিটের দিকে একটি দোকানের ছাদ সম্পূর্ণ ভেঙে পড়ে। দমকল কর্মীরা করাত দিয়ে কেটে ভিতরে ঢুকে আগুন নেভানোর চেষ্টা করেন। পাশাপাশি চলছে কুলিং ডাউন বা ঠান্ডা করার প্রক্রিয়া। বাগরি মার্কেটে আগুন, ব্যবসায়ী মালিক পক্ষকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী। দাহ্য বস্তু এত রেখে দিয়েছে, এমনকি বলছে বাথরুমটাও বিক্রি করে দিয়েছে। এটার নাম বিজনেস নয়, এটার নাম হুলিগানিজম। আই ডোন্ট বিলিভ সো। হকারের ডালা থেকে অগ্নিকাণ্ড, জলাধার থাকলেও নেই পাম্প, নামেই অগ্নি নির্বাপন ব্যবস্থা। নবান্নে রিপোর্ট পুলিশের, খোঁজ নেই মালিক পক্ষের। ফিটার বক্সে আগুনের ফুলকি থেকে আগুনের সূত্রপাত, দাবি প্রত্যক্ষদর্শীদের। বাগরি মার্কেট পরিদর্শনে গিয়ে ব্যবসায়ীদের বিক্ষোভের মুখে ফিরহাদ হাকিম। বাগরির আগুন নেভার আগেই শহরে ফের আগুন আতঙ্ক। ভবানীপুরে ঘনবসতিপূর্ণ এলাকায় বলরাম মল্লিকের মিষ্টির কারখানায় আগুন, নিয়ন্ত্রণে দমকলের একাধিক ইঞ্জিন। শহরের প্রতিটি বাজারের অবস্থা খতিয়ে দেখা হবে, আর সুপারিশ চলবে না। অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকলে ব্যবস্থা নেওয়া হবে, অজুহাত শোনা হবে না, নির্দেশ দমকল মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়। পুরো জিনিসটাই ইনভেস্টিগেশন করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার জন্য, যে যে সস ছিল সেসব ব্যবস্থা নেবার জন্য, পুরো ঘটনা আগুনটা নিভিয়ে ফেললেই সেই সমস্ত সবটা পর্যালোচনা করে নির্দিষ্ট FIR করা হবে এবং সে সম্বন্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। বাজারহাট ব্রিজ বিপর্যয়, মমতা নিশানায় পূর্বসূরীরা। এখন কিছু হলে আমাদের ঘরে এসে চিৎকার করে যাচ্ছে অপোজিশন, বাট ওদের বোঝা উচিত যেগুলো ওদের আমলে হয়েছে আমাদের আমলে হয়নি। নিউ আলিপুর হুমায়ুন কবির রোড লেভেল ক্রসিং এর সম্মতি, শুধুমাত্র জোড়া লেভেল ক্রসিং এর সম্মতি দিতে পারে রেল। আরেকটি লেভেল ক্রসিং এর সমস্যা সিগন্যালিং পয়েন্ট, নতুন লেভেল ক্রসিং তৈরিতে লাগবে 2 মাস। রাজ্যকেও কিছুটা আর্থিক দায়িত্ব নিতে হবে, জানা গেছে রেল সূত্রে। শিল্পের খোঁজে জার্মানিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মূল্য বৃদ্ধি থেকে উন্নয়ন, বিজেপিকে আক্রমণ, রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ। ফের ডেঙ্গি আক্রান্তের মৃত্যু, নিউ টাউনের হাসপাতালে শিলিগুড়ির 7.5 বছরের শিশুর মৃত্যু, গাফিলতির অভিযোগ পরিবারের, অস্বীকার ভাগীরথী নেউটিয়ার। ফুটবল ম্যাচকে ঘিরে রণক্ষেত্র পঞ্চশায়ন, শহীদ স্মৃতি কলোনিতে 2 গোষ্ঠীর সংঘর্ষ, থামাতে গিয়ে আক্রান্ত পুলিশ, ওসি সহ আহত 8, গাড়ি ভাঙচুর গ্রেফতার 8। মুর্শিদাবাদের ভগবানগোলায় একতলা মার্কেট কমপ্লেক্সের বন্ধ দোকানে আগুন, ছড়িয়ে পড়ে আতঙ্ক। প্রথমে আগুন নেভানোর কাছে হাত লাগান স্থানীয়রাই, পরে দমকলের 2টি ইঞ্জিনের 8 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শর্ট সার্কিট থেকে আগুন বলে প্রাথমিকভাবে অনুমান দমকলের। বিশ্বকর্মা পুজোর মণ্ডপের সামনে জল ফেলা নিয়ে 2 প্রতিবেশীর বিবাদ, তার জেরে প্রৌঢ়কে পিটিয়ে মারার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে। মানিকচক থানায় খুনের অভিযোগ দায়ের, আটক মূল অভিযুক্ত সহ 3। মালদার মানিকচক থানার পুরানী গ্রামের ঘটনা। কাঁথিতে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের গাড়িতে হামলা, কর্মীদের ওমার, তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ, গোষ্ঠীদ্বন্দ্বের হামলা পাল্টা দিব্যেন্দু। হামলার প্রতিবাদে কলকাতা থেকে জেলা, জায়গায় জায়গায় বিজেপি কর্মী সমর্থকদের অবরোধ। বিজেপি সভাপতি সভার খবর করতে গিয়ে কাঁথিতে আক্রান্ত এবিপি আনন্দ, অতর্কিতে আমাদের প্রতিনিধির ওপর দুষ্কৃতী হামলা, রাস্তায় ফেলে বেধড়ক মার, মাথায় বাঁশ দিয়ে আঘাত, মারধরের পর ক্যামেরা মোবাইল ফোন ছিনতাই, থানায় নালিশ। রাতে হাওড়া ব্রিজে দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে বাইকে ধাক্কা CRPF ভ্যানের, গুরুতর জখম বাইক চালক, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ, আটক বেশ কয়েকজন। বীরভূমের খয়রাশোল থানার 5 রায় 60 নম্বর জাতীয় সড়কে 2টি বাইকের মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত 2, চালক মত্ত থাকা বাইকটি নিয়ন্ত্রণ হারায় বলে প্রাথমিক তদন্তে অনুমান। পুরাতন মালদা থানার মুচিয়া এলাকার লরির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ, মৃত 1, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন 1 আরোহী, লরি চালক পলাতক। ফের ঊর্ধ্বমুখী পেট্রোল ডিজেলের দাম, 84 পেরোলো পেট্রোল, গতকালের তুলনায় 10 পয়সা বেড়ে আজ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম দাঁড়িয়েছে 84.01 টাকা। বেড়েছে ডিজেলের দামও, গতকালের তুলনায় 9 পয়সা বেড়ে আজ কলকাতায় লিটার পিছু ডিজেলের দাম 75.72 টাকা। টাকার দামের পতন, অন্যদিকে ঊর্ধ্বমুখী পেট্রোল ডিজেল, এই পরিস্থিতিতে শেয়ার বাজারে বড় সড় ধস। সেন্সেক্স 505 পয়েন্ট নেমে দাঁড়ায় 37,585-তে, নিফটি 137 পয়েন্ট নেমে দাঁড়ায় 11,377-এ। ধসের ফলে নেমে সেই বিনিয়োগকারীদের 1,00,000 কোটি টাকা গায়েব। রাফাল চুক্তি নিয়ে জনস্বার্থ মামলার আজ সুপ্রিম কোর্টে শুনানি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিকর ও শিল্পপতি অনিল আম্বানির বিরুদ্ধে তদন্ত চেয়ে সর্বোচ্চ আদালতে মামলা দায়ের হয়। আজ প্রথম শুনানি, আবেদন বিচারচ্য কিনা খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট।
স্বীকৃতি দাও বহুত্ববাদকে, পালিত হোক বহুত্ববাদের উৎসব। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের তিন দিনের কনক্লেভের উদ্বোধনী দিনে তাৎপর্যপূর্ণ মন্তব্য মোহন ভাগবতের। জল্পনা বাড়িয়ে ভাষণে স্বাধীনতা আন্দোলনে কংগ্রেসের অবদানের কথাও স্মরণ। ফের চোখের ইশারা রাহুলের, ভোপালে রোড শো, র্যালি শেষে দোকানে গিয়ে চায় চুমুক, খুশিতে চোখের ইশারা। হোয়াটসঅ্যাপ গ্রুপে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারামনকে খুনের ছক কষার অভিযোগ, উত্তরাখণ্ডের ধরচুরা থেকে গ্রেফতার দুই যুবক। পাইলটের তৎপরতায় অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল দিল্লি থেকে নিউ ইয়র্কগামী এয়ার ইন্ডিয়া বিমান, প্রাণে বাঁচলেন 370 জন যাত্রী। একাধিক সিস্টেম বিগড়েছিল, জ্বালানিও প্রায় শেষ, প্রতিকূল আবহাওয়া, সেই অবস্থায় অন্য একটি বিমানবন্দরে বিমান অবতরণ করান পাইলট। দেশের সর্বোচ্চ ক্রীড়া সম্মান রাজীব গান্ধী খেল রত্নের জন্য ভারত অধিনায়ক বিরাট কোহলির নাম সুপারিশ, ভারোত্তোলনে বিশ্ব চ্যাম্পিয়ন মীরাবাই চানুর নামও সুপারিশ করা হয়েছে। অর্জুন পুরস্কারের জন্য সুপারিশ করা হল এশিয়ান গেমসে সোনাজয়ী জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়ার নাম, এশিয়াডে টেনিসে ডাবলসে সোনাজয়ী বোপান্না ও ক্রিকেটার স্মৃতি মন্ধানারও নাম সুপারিশ। ফোকাসে বুধবারে ভারত পাক ডুয়েল, পাক পেসারদের জবাব স্পিন অস্ত্রে দিতে চায় ভারত, প্রায় ঘণ্টাখানেক নেটে বল করলেন চাহল কুলদীপরা। 41 ডিগ্রি তীব্র গরমে চলল লাগাতার অনুশীলন। বুধবার ভারত পাক ম্যাচ ঘিরে বাড়ছে এশিয়া কাপের উত্তাপ, তবে তার আগে কাল হংকংয়ের বিরুদ্ধে নামছে টিম ইন্ডিয়া। মিডল অর্ডার নিয়ে এখনও চিন্তায় ক্যাপ্টেন রোহিত, ব্যাটিং অর্ডারে 3, 4 ও 6 নম্বর জায়গায় কে আসবে তা নিয়ে চলছে ভাবনা চিন্তা বললেন রোহিত।